ভাই সরকারকে কিছু বলতে চান কিনা আজকের আপনাদের এই বিশেষ দিনে? জি, সরকারকে কিছু আজকের আমাদের র্যালিতে আমাদের যে লোক সমাগম হয়েছে এটা সরকারকে একটা মেসেজ দিচ্ছে যে বাঁধ ভেঙে গেছে আর নতুন করে আর কিছু বলার নাই। সামনে আরো গণতন্ত্রের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণজোয়ার তৈরি হয়ে গেছে অলরেডি। তাদের পদ থেকে বিদায় নিয়েছেন। আজকে এখানে মির্জা ফখরুল ইসলাম ভাই, ওনাকে ধন্যবাদ জানানো কিছু নাই, এখানে আছেন। একটা কথাই বলবো, ক্রান্তিকালীন চরম ক্রান্তিকালীন সময়ে একটা দলকে এত সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছেন, যে ক্রান্তিকালীন সময়টা এমন অবস্থার মধ্যে যাচ্ছিল এই দলকে ভাগ করার নানা ষড়যন্ত্র, আজকে মির্জা ভাই মহাসচিব ছিলেন, অসম্ভব সুন্দরভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, এই জন্যে উনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি কথা বাড়াবো না, তবে একটা কথা বলে শেষ করতে চাই যে রাজার পরিষদ বর্গ যদি কর্তৃত্ব বেশি পেয়ে যায় সেসব রাজ্য টিকে না, আর যে জাতি তার জ্ঞানীজনকে
সম্মান জানাতে জানে না, সে জাতীয় টেকে না। একটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই জাতির যত মানুষের যত গৌরব যত অহংকার সব কিছু একটি জায়গায় কেন্দ্রীভূত হয়ে সমস্ত গৌরবকে অস্বীকার করা হচ্ছে এবং এভাবে একটা জাতি টিকতে পারে না, সামনে এগোতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসাজুর রহমানের জন্যে আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সকলের শিক্ষণ, আমাদের সকলের শ্রোতায় শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর আজিজুল চৌধুরী স্যার, আপনাকে আমার সহমতি ভাষণ দেওয়ার জন্য অভিনীত অনুরোধ। আমার সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা ধৈর্য যদি বলবেন তার খুব সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে ইতিমধ্যে কবি আবদুল্লাহ সিকদার আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার বক্তব্য দীর্ঘ হবে না। কবিকে ধন্যবাদ। আসলে আমার বলার অনেক কিছু ছিল, কারণ খন্দকার মোস্তাহিদুর রহমানের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, প্রায় 56 বছর আমি এখানে বসে হিসাব করছিলাম। এতদিনে কত স্মৃতি জমে আছে। আমি যখন প্রফেসর মাহবুবুল্লাহ বক্তব্য দিচ্ছিলেন আমার মানসপটে ওই সকল স্মৃতি ভেসে আসছিল। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার সুযোগ্য সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মোস্তাহিদের সাথে আমার প্রথম পরিচয় হয় সেই 1967 সালে, সেই অগ্নিঝরা দিনগুলিতে যখন এদেশের ছাত্র জনতা সেই আইয়ুবের স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছিল। সেই তরুণ মোস্তাহিদুর রহমান, মির্জা আলমগীরও তখন তরুণ, তবে মোস্তাহিদের চেয়ে 1 বছর বোধহয় সিনিয়র ছিলেন, একই বিভাগে পড়তেন, মাহমুদুল্লাহ ওই বিভাগে পড়তেন, মাহবুবুল্লাহ বোধহয় শেষ বর্ষের ছাত্র ছিলেন তখন। আমার পাঠ তখন শেষ হয়, শেষ হওয়ার পথে আমি বোধহয় পরীক্ষার্থী। ঠিক ওই সময় এক বিকেলে সলিমুল্লাহ মুসলিম হলের এক কোনো একটি প্রকোষ্ঠে খন্দকার মোস্তাহিদের সাথে আমার পরিচয় হয়, পরিচয় হয় নুরুল আমিনের সাথে, পরিচয় হয় সেই ব্যাচেরই ছাত্র রেজওয়ানের সাথে। এবং এই পরিচয়ের সূত্র ধরে একসাথে আমরা বহু কাজ করেছি।